দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাছ ধরছে, সচরাচর গতানুগতিক পদ্ধতি যেভাবে মাছ ধরা হয়, দুই পাশের মাঝখানে জাল দিয়ে জালটাকে পানিতে ডুবানো হয়, পরবর্তীতে মাছ আসলে সেগুলি উঠানো হয়। এই পদ্ধতি আবহমান বাংলার চিরাচরিত দৃশ্য, যেটা আমাদেরকে মুগ্ধ করে। আর একটি নৌকা যাচ্ছে, দেখেন আপনারা নৌকা ঘুরছে, এবং এই যে খেয়াপাড়ের নৌকাটা এখান থেকে এই পার থেকে মানুষ বোঝাই করে আবার ওই পারের দিকে যাচ্ছে। গ্রামীণ দৃশ্য বাংলাদেশকে বিমোহিত করে। বাংলাদেশের মানুষ অত্যন্ত আরামপ্রিয় এবং অতিথিপরায়ণ। তারা আবহমান বাংলাদেশের নদী প্রবাহের মতো তারা অত্যন্ত সহজ সরল। বাংলার বুকে উপর দিয়ে বয়ে গেছে পদ্মা, মেঘনা, যমুনা, এবং এই তুরাগ নদী বুড়িগঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এটি তুরাগ নদীর একটি অংশ।